নমস্কার, সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত। আজ থেকে শুরু হতে চলেছে বুস্টার ডোজ। করোনা টিকার বুস্টার ডোজ আজ থেকে দেওয়া হতে চলেছে ফ্রন্টলাইন ওয়ারিয়র্সদের, যারা মূলত সামনের সারিতে থেকে লড়াই করছেন, যারা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীরা এবং ষাট ঊর্ধ্ব মানুষ যারা রয়েছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে আজ থেকে। মূলত যারা ভ্যাকসিনের দুটি করে ডোজ পেয়ে গেছেন তাদেরকেই দেওয়া হবে এই বুস্টার ডোজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন বছরের শুরুর দিকেই এই বুস্টার ডোজ হওয়ার কথা। সেই মোতাবেক কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ফিরাদ হাকিমও জানিয়েছিলেন 10 তারিখ থেকে যদি বুস্টার ডোজ শুরু হয় সেই জন্য কলকাতা পৌরসভাও প্রস্তুত। এই মুহূর্তে আমরা রয়েছি মেয়র ক্লিনিকের সামনে, এখানেও কিন্তু এই বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, যারা করোনা দুটি করে টিকা পেয়েছেন সেক্ষেত্রে তারা এই দুটি টিকার ভ্যাকসিনের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নিয়ে এলে তারা যদি এখানে সার্টিফিকেট দেখান তারা কিন্তু বুস্টার ডোজ পাবেন। এছাড়াও এর আগে যেরকমভাবে কোউইন অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করার পদ্ধতিটা ছিল সেই পদ্ধতি অনুযায়ীও কিন্তু বুস্টার ডোজ পেতে পারেন ষাট ঊর্ধ্ব থেকে শুরু করে সামনের সারির যোদ্ধারা যারা করোনার সঙ্গে লড়াই করছেন। আমরা সকলেই জানি গত বছরের শুরু থেকে যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল প্রথম প্রায়োরিটি দেওয়াই হয়েছিল যারা সামনের সারিতে লড়ছেন করোনার বিরুদ্ধে। তারা পুলিশকর্মী হতে পারেন, তারা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও হতে পারেন। এর সাথে সাথেই আমরা দেখেছিলাম যারা ষাট ঊর্ধ্ব বয়সজ্যেষ্ঠ মানুষ যারা, তাদেরকে প্রথম প্রায়োরিটি দেওয়া হয়েছিল ভ্যাকসিনের জন্য। এইবার এসে গেল বুস্টার ডোজ, সেই ক্ষেত্রেও কিন্তু যারা ষাট ঊর্ধ্ব এবং যারা সামনের সারি থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছে তাদেরকেই দেওয়া হচ্ছে বুস্টার ডোজ সবার আগে। ক্যামেরায় জয়দীপ দাসের সাথে রাহুল সরকার, সমাচার প্লাস বাংলা, কলকাতা।